মেসি গোল করলো, ফেসবুকে পরিমনি স্ট্যাটাস দিয়েছে আই লাভ ইউ মেসি। এটা আমার কষ্টের যে ওর একটা স্বামী আছে, অনেক কষ্ট করি চড়াই চড়াই পেরিয়ে বিয়ে করেছে, যদিও বিয়ের আগেই গর্ভবতী হয়েছিল, কিন্তু বিয়ে করেছে এত কষ্ট করে, করার পরে তাও সংসারে অশান্তি বেঁধে যা বেঁধে যাচ্ছে, কোন এক নায়িকার সাথে নাকি রাজের আবার কি সমস্যা আছে, এ নিয়ে সাংবাদিকদের তো ঘুম খাওয়া দাওয়া নেই। এর মধ্যে আজকে দেখলাম আরটিভি নিউজে ভিডিও দেখে 3 সেকেন্ডের একটা ভিডিও পোস্ট করেছে, উড়ান্ত কিস দেছে মেসির ঘরের স্বামী ছুঁয়ে যদি মেসির কিস করে সংসারে শান্তি থাকার কথা। আর আমাদের কাছে এসে বলবে হুজুর দোয়া করতে আমার স্বামী কথা শোনে না, ওরে খাটা তোর স্বামী কথা শুনবে কি, খেলা দেখে মেসির খেলা দেখে তুমি লিখে দিছো আই লাভ ইউ মেসি, এটা দেখার পরে ওর স্বামী তোর সাথে শোয়, এটাই তো বড় কথা, কথা কয় না। আবার উড়ন্ত কিস, এটা কি আবার কি কি উঠেছে, আল্লাহ মাফ করো, জীবনে এইসব দিতে পারলাম না বুঝেই মনে হয় হুজুর হয়ে গেলাম, হুজুরা তো এইসব দিতে পারে না, পারে? আহা, মেসি কেন গোল খাইলো এটা কইতে পারবে চার দোকানে গেলে বুঝতে পারবেন যে সৌদি আরবের কাছে কেন হারলো। আহা, এই বিশ্বকাপ নিয়ে কি শুরু হয়ে গেছে, রাত একটার সময় ওরে পিটায় বোম মারলেও কোনোদিন উঠাইতে পারবেন না, অথচ রাত একটার সময় প্রজেক্টরের সামনে বসা আছে না নাই, এই ফুটবল খেলা দেখার জন্য রাত জেগে কুয়াশার মধ্যে, সামিয়ানা নাই, প্যান্ডেল নাই, শুধুমাত্র একটা প্রজেক্টর লাগিয়ে দিয়েছে। আমার ঢাকাতেও আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো সেখানে একেবারে মাঠ ফিলাপ করে দিয়েছে, আর্জেন্টিনার গেঞ্জি গায়ে, ব্রাজিলের গেঞ্জি গায়ে, এই গেঞ্জি গায়ে দিয়ে এক দল আর এক দল হয়ে তারা ফুটবল খেলা বিশ্বকাপ খেলা দেখছে, অথচ এদের ফজরের নামাজে পাওয়া যায় না, তাহাজ্জুদের নামাজ এরা তো জানেই না, জীবনে তাহাজ্জুদ পড়তে ওঠে নাই, ফুটবল খেলার স্টেজে আছে। আহারে, আমি দেখতে নিষেধ করছি না, অনেক ভক্ত আছে ওরা আবার রাগ করতে পারে যে ভাই আপনি, কিন্তু আমার দুঃখ হলো যে মেসি গোল করলো, ফেসবুকে পরিমনি স্ট্যাটাস দিয়েছে আই লাভ ইউ মেসি, এটা আমার কষ্টের যে ওর একটা স্বামী আছে, অনেক কষ্ট করি চড়াই চড়াই পেরিয়ে বিয়ে করেছে, যদিও বিয়ের আগেই গর্ভবতী হয়েছিল, কিন্তু বিয়ে করেছে এত কষ্ট করে, করার পরে তাও সংসারে অশান্তি বেঁধে যা বেঁধে যাচ্ছে, কোন এক নায়িকার সাথে নাকি রাজের আবার কি সমস্যা আছে, এ নিয়ে সাংবাদিকদের তো ঘুম খাওয়া দাওয়া নেই। এর মধ্যে আজকে দেখলাম আরটিভি নিউজে ভিডিও দেখে 3 সেকেন্ডের একটা ভিডিও পোস্ট করেছে, উড়ান্ত কিস দেছে মেসির ঘরের স্বামী ছুঁয়ে যদি মেসির কিস করে সংসারে শান্তি থাকার কথা। আর আমাদের কাছে এসে বলবে হুজুর দোয়া করতে আমার স্বামী কথা শোনে না, ওরে খাটা তোর স্বামী কথা শুনবে কি, খেলা দেখে মেসির খেলা দেখে তুমি লিখে দিছো আই লাভ ইউ মেসি, এটা দেখার পরে ওর স্বামী তোর সাথে শোয়, এটাই তো বড় কথা, কথা কয় না। আবার উড়ন্ত কিস, এটা কি আবার কি কি উঠেছে, আল্লাহ মাফ করো, জীবনে এইসব দিতে পারলাম না বুঝেই মনে হয় হুজুর হয়ে গেলাম, হুজুরা তো এইসব দিতে পারে না, পারে? আহা, তারপরে গতকালকে দেখলাম একজন মেয়ে সাক্ষাৎ চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান আর চেয়ারম্যান সাহেব একটু কাছে আসেন, এই তো দূরে থাকেন, একটু কাছে আসেন, পানি পড়ে পড়ুক, আপনি চেয়ারম্যান একটু পানিতে ভেজবেন না, একটা কথা হইলো, আমরা ভোট দিইনি, আসেন কেন আসেন, এই চেয়ারটা একটু আগে একটু সুন্দর করে আগে নেন, একটু কাছে আসেন, মহব্বত হোক, কারণ সবার দরকার আছে না, নাই আমার নৌকাও আমার, দাড়িপাল্লা আমার, ধানের শিশু আমার, জাতীয় পাটু আমার, সব আমার, ঠিক কি না, বিশ্বাস হয় না আপনাদের, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না, তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে, কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, বলবে চেয়ারম্যান যদি বলে ভাই আমার সাবেক চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ওর দিকে আঙুল তুলি কথা বলবি না, আমি চেয়ারম্যান এখন রানিং আছি, কেউ কথা বলার সাহস পাবে? আবার উনি যখন ক্ষমতায় আসবে উনি যদি বলে আমার সাবেক চেয়ারম্যান, এই কিডা কি বলবি সামনে ট্যাঙ্ক ভেঙে দিয়ে দেবো,
কেউ কিছু বলতে পারবে? তখন কি হবে? শান্তি থাকবে না? থাকবে না। কিন্তু যদি খেলতে কাটি মারে যা 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 কস কস, আর ওখানে যদি কাটি মারে ভর্তিই হবে। দে মামলা গাদার তালে বন্ধু কি শান্তি থাকবে? কারণ এটা তো চেঞ্জ হওয়া, আজ হোক কাল হোক ক্ষমতা ধরেছিল হোসনি মোবারক, ক্ষমতা যায় নাই। গাদ্দাফির ক্ষমতা যায় নাই, সাদ্দামের ক্ষমতা যায় নাই, খালেদা জিয়ার ক্ষমতা যায় নাই, এরশাদের ক্ষমতা যায় নাই। ক্ষমতা তো গেছে, বউ বাইছে, সব গেছে, গেছে না যায় নাই ক্ষমতা সবার কারণে থাকবে না। সে যাই হোক, কবির বিন সামাদ এখন চেয়ারে আছে বলে গিয়ারে আছে, যখন চেয়ার থেকে নেমে যাবে মাইক্রোফোন যার কাছে সে ওয়াজ করতে থাকে না, থাকে না, যখন মাইক যার কাছে সে তখন তার পাওয়ার দেখায়। এখন আমি পাইছি, যতক্ষণ আছে ততক্ষণ আমার পাওয়ার, ঠিক কি না? এই পাওয়ার তো সবসময় থাকবে না, আগামী বছর আমাকে এখানে আর দাওয়াত দিবে না, কারণ বুঝতে পেরেছি এত বড় প্যান্ডেল করি, প্যান্ডেল ভরে নাই, দাওয়াত দিয়ে কি হবে? আগামী বছর দাওয়াত দেবে আরো ভালো দেখে, আরো বড় বক্তা, ঠিক কি না? যারে দিয়ে আরো কাজ হবে। তো তাইলে আগামী বছর আর এই চেয়ারে পাওয়ার দেখাবে আর একজন, এটাই বাস্তবতা। এই চেয়ারের ক্ষমতা চিরদিন থাকে না, সুতরাং এই চেয়ারের অপব্যবহার যারা করে তারা কোনোদিন সুখে থাকে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম। কে আওয়ামি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে। মাঝা বারলা মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কৌমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না, মিলবে? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে। তাইলে মুসলমান মুসলমান দ্বন্দ্ব করা যাবে? কোনো দ্বন্দ্ব করা যাবে না। মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতো, মাঝে মাঝে মিছিল দেয়, সকালে ধর বিকেলে ধর, ধরে ধরে নাস্তা কর, সকালে ধর বিকেলে ধর, ধরে ধরে জবাই কর, এরকম মিছিল আছে না নাই? এই মিছিলের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে? এই জাতীয় মিছিল যারা দেয়, আমি বলে দিতে চাই, আপনি আওয়ামী লীগ করেন অসুবিধা নাই, আপনি বিএনপি করেন অসুবিধা নাই, জাসদ করেন অসুবিধা নাই, বাসদ করেন অসুবিধা নাই, জামাত করেন অসুবিধা নাই, হেফাজত করেন অসুবিধা নাই, কিন্তু মানুষ হিসাবে আপনার বাংলাদেশে আরেকজনকে যদি আপনি বলেন সকালে ধর বিকেলে ধর, ধরে ধরে জবাই কর, এরা সন্ত্রাসী, এরা স্পষ্ট দেশদ্রোহী। এই দেশে বিচার আছে, আইন আছে, আইনের মাধ্যমে যে অপরাধী হবে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাও, কিন্তু সকালে ধর বিকেলে ধর, ধরে ধরে জবাই কর, এই স্লোগান প্রকাশ্যে দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? এই স্লোগান যারা দিবে তাদের মিছিলে যাওয়া যায় নাই, তাদের মিছিলে দল ভারী করা যাবে না, যাবে? এই মিছিলগুলো আছে না নাই? এই মিছিলগুলো বন্ধ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সন্ত্রাসীর ব্যাপারে জিরো টলারেন্স দেখিয়েছে, কোনো সন্ত্রাসী থাকবে না। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স দেখিয়েছে, কোনো মাদক থাকবে না। জঙ্গির ব্যাপারে জিরো টলারেন্স দেখিয়েছে, কোনো জঙ্গি থাকবে না। সুতরাং রাজপথে যারা সকালে ধর বিকেলে ধর, ধরে ধরে জবাই কর, এই কথা যে দলের লোক স্লোগান দিবে, বিশ্বাস করেন তারা সন্ত্রাসী ছাড়া কিছু নয়। আর এই সংগঠনের নেতৃত্ব যদি কেউ দিয়ে থাকে, তারাও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত হবে, বলেন ঠিক কিনা?
কারণ আমরা ঐক্যবদ্ধতা চাই, আমরা শান্তি চাই, আমরা শৃঙ্খলা চাই, আমরা ভালোবাসা চাই, আমরা মহব্বত চাই। আমাদের ডান পাশে চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান, বাম পাশে ভাই প্রাক্তন চেয়ারম্যান, এই যে স্টেজে এই যে ভ্রাতৃত্ব, এটাই আমাদের ইসলামের সৌন্দর্য বলেন ঠিক কিনা? এটাই সৌন্দর্য, মিলেমিশে থাকা। যে যখন ক্ষমতায় থাকবে আর যে যখন ক্ষমতায় থাকবে না, ক্ষমতায় যে থাকবে না সে সহযোগিতা করবে তাকে, আর ইনিও এর প্রতি ইহসান করতে হবে, এটাই ইসলাম বলেছেন। বলেন সুবহানাল্লাহ।